দলে ফেরার জন্য লিখিতভাবে জেলা প্রেসিডেন্টকে লিখিত আবেদন করেছি যেন দলে আমি ফেরানোর জন্য। আমি জেলা প্রেস মেম্বার ছিলাম টিএমসি থেকে, আমি টিএমসিতে পাস হয়েছিলাম। আমি বিধানসভা বিজেপিতে যোগদান দিলাম, এই ভুল বুঝে দিদিকে ক্ষমা চাইছি। এই বলে আমার কামনা করবো যেন আমার কাজ করার জন্য সুযোগ একটা দিন। আপনি আবার তৃণমূলে ফিরতে চাইছেন? আমি তৃণমূলে আবার ফিরতে চাইছি। কেন ফিরতে চাইছেন? ফিরতে চাইছি আমার যে কোনো কাজ যেন একটা যে কোনো কাজ যেন পাওয়ার জন্য, জেলা প্রভুত্বের জন্য মানুষের কাজ যেন করতে পারি। এটা কি ভুল বুঝে আপনি বিজেপিতে গেছিলেন? হ্যাঁ, এক ভুল বুঝে আমি বিজেপিতে গেছিলাম। আমি ম্যাডামের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা চেয়ে ভুল বুঝতে চাইছি। আমি বিজেপি থেকে যোগদান দিলাম, বিজেপিতে কোনো কাজ আমাকে দেওয়া যায়নি, কাজের সুযোগ পাচ্ছি, কাজের সুযোগ পাওয়া যাচ্ছে না। এই বলে আমি বাড়িতে বসে আছি, আমাকে কোনো কাজে মানুষের কাজ যেন সুস্থভাবে যেন করতে পারি, তৃণমূলে ফিরতে পারি। ইলেকশনের আগেই বলেছিলাম যে কোনো জায়গা থেকে যারা আসতে চায় আসুক, আমরা বাধা বিপত্তি করে নিই, এসে আমরা ওয়েলকাম করি। আবার ওদের ইচ্ছা হয়েছে যে আবার পুনরায় অন্য জায়গায় যাব, আমাদের কোনো আপত্তিও নেই। ওনারা থাকলে ভালো, না থাকলেও ভালো। ভারতীয় জনতা পার্টি ওনাদের শক্তিতে চলেনি, ওনাদের শক্তিতে ভারতীয় জনতা পার্টি বৃদ্ধি হয়নি, সেই কারণে আমাদের কোনো চিন্তা করেন। সেই জন্যে ওনারা চিন্তা করেছিলেন যে তৃণমূলে যা হওয়ার হয়েছে এবার বিজেপিতে আসলে আবার পুনরায় সেরকম প্রলোভন নিয়েছে, কিন্তু সেখানে এখানে বিজেপিতে সেই রকম সুবিধা করতে পারছে না। দলের কোনো ক্ষতি হবে কি বলবেন? দলের কেন ক্ষতি হবে? ওনারা তো দল তৈরিও করেনি, আর ওনাদের জন্য দলের কোনো ক্ষতি হবে? সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।